কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি স্ন্যাক্সের রেসিপি। এটা কিন্তু বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করে, আর তা হলো চিকেন পপকর্ন রেসিপি। চিকেন পপকর্ন বাসায় কিন্তু আপনারা খুব অল্প উপকরণ দ্বারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খেতে স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেই হবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বাসায় তৈরি করে নেব ঝটপট চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু আমি একদম ছোট করে কেটে নিয়েছি, এতে মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ, স্বাদ মতো লবণ, ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সর্বশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক। আপনারা যদি একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ পেতে চান তাহলে কিন্তু এই বাটার মিল্কটা দিতে হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলো মশলার সাথে ম্যারিনেশনের জন্য রেখে দেব 1 ঘন্টা। আপনাদের হাতে যদি এতটা সময় না থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট রাখার চেষ্টা করবেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন এই ম্যারিনেশন করা মাংসের ভিতরে আমি দিয়ে দেব ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন ডিমটা এই মাংসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো কোট করার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ আদার গুঁড়া, 1/2 চা চামচ রসুনের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সর্বশেষে দিয়ে দিচ্ছি ওরিগানো 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন পপকর্ন ভাজার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন মাংসের পিসগুলো আমি ময়দার মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি হাত দিয়ে এই কোটটা করে নেন। আমি কিন্তু পরে হাত দিয়েই মাংসের পিসগুলোতে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। গরম হয়েছে কিনা তা বোঝার জন্য আপনি একটি কাঠের স্টিক তেলের ভিতরে যদি ডুবান তাহলে দেখবেন চারপাশ থেকে বুদবুদ উঠছে, তখনই বুঝবেন যে তেলটা সঠিক পরিমাণে গরম হয়েছে। এখন এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে কোট করা মাংসের টুকরোগুলো আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে এই কোট করা চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব 5-6 মিনিটের জন্য। খুব বেশি সময় ধরে চিকেনগুলো ফ্রাই করার কোনো দরকার নেই। যেহেতু আমি ভিনেগার ইউজ করেছি তাই চিকেনের টুকরোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন পপকর্ন। থেকে বড় সবাই কিন্তু এই চিকেন পপকর্ন খেতে ভীষণ পছন্দ করে। আপনিও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন, আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।